গরম গরম সুজির হালুয়া রুটি কিংবা সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে তাই না ইলিশ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল এটা তো আরো বেশি মজা রাফনের বাবা যেহেতু আজকে বাসায় তাই ভাবলাম সকালে ব্রেকফাস্ট একটু সুজির হালুয়া বানিয়ে দিই তো শুরুতেই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে দিলাম আর এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর একটু ভাজা হয়ে আসলে তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর ওয়ান বাই ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে মানে এত বেশি মিষ্টিও হয়নি আবার এত মানে কম মিষ্টিও হয় না একদমই পারফেক্ট মানে মজা হয়েছে অনেক আর এবার আমি এক কাপ দুধ দিয়েছি দুধটা মিলিয়ে নিচ্ছি দুধটা ফুটে আসার সঙ্গে সঙ্গে উঠবে আর পারফেক্ট হয়ে যাবে আর আমি এবার বাকি টুকু ঘি ছিল সেই ঘিটাও দিয়ে দিচ্ছি যে সুগ্রানটা সেটা সুজিটাকে আরো বেশি মজা করে তুলে যখন প্যান থেকে এরকম সেপারেট হয়ে আসবে তার মানে আমার সুজির হালুয়াটা হয়ে গিয়েছে এবার আমি এই সুজির হালুয়াটা মানে আমি অবশ্য পরোটা দিয়ে খাইনি আমি খেয়েছি এটা খালি খালি আমার কাছে এটা ভালো লাগে পরোটা কিংবা রুটির সঙ্গে এটা তো খেতে ভীষণ মজা লাগে আর এদিকে রাফানের বাবা সকালবেলা একটু বাইরে বের হয়েছিল সো ও বাইরে গেলে তো কখনোই বাসায় খালি হাতে ফিরবে না আর হালকা পাতলা বাজারও করে নিয়ে আসছে আর আমি অবশ্য বলছিলাম যে চটপটি বানাবো সো চটপটির মটর আসলে ঈদের সময় করেছিলাম শেষ হয়ে গিয়েছে তো আসলে একটু বেশি করে আমার বাসায় রেখে দিই কারণ হুটহাট মন চাই যখন তখন মানে বানাই ফেলি আর কি তো ও আবার দুইটা দুইটা করে সবকিছু নিয়ে আসছে যেন একটা করলো আর একটা রিজার্ভে থাকে আর এখানে ভেন্ডি নিয়ে আসছে আর আজকে আর ভেন্ডিটা রান্না করব না যেহেতু আপনার বাবা আর আজকে ব্রেকফাস্টের পরও সে তার জবে চলে গিয়েছে আর এই যে রান্নার জন্য নিয়ে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা নাড়িয়ে আমি চিন্তা করছিলাম যে আমি এটা কিভাবে কাটবো কারণ নর্মালি আমার জামাই এটা সবসময় কাটে মিষ্টি কুমড়ো আনলে কারণ এটা একটু শক্ত থাকে একটু কষ্ট হয় তো অনেক কষ্ট কেটে নিয়েছি যে কি আর করার যে আমার যেহেতু বাসায় নেই সে বলে সব সময় যে আমি বাসায় না থাকলে তুমি সব কাজই করতে পারো আর আমি যখন বাসায় থাকি তখন তুমি আর কোনো কাজ করতে পারো না তো এই তো এবার এটা কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল কোন কোন আপুরা খেয়েছো বা কারা খাও আমাকে একটু কমেন্টসে তো আমি কিন্তু এটা খুব পছন্দ করি না রাফুন রাফনের বাবা একদমই মিষ্টি কুমড়া খেতে পারতো না মানে খেতে ও পছন্দই করতো না ওর কাছে এই সবজিটা একদমই মজা লাগে না বাট যখন থেকে আমি এসেছি মানে আমি যখন থেকে রান্না করি এই ইলিশ দিয়ে নর্মালি এইভাবে ভাজিটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ইলিশ মাছ দিয়েই করি মানে ইলিশ মাছের লেজে মাথা বা লেজের রাইডের যে পিসগুলো থাকে এই ছোট ছোট ওইগুলো দিয়েই করি এই ভাজিটা এবং ভীষণ মজা লাগে আর এভাবে আমি আমার একটু যেহেতু আজ বাচ্চাদের আমার আমার গিয়ে আনতে হবে স্কুল থেকে তাই তারা করে রান্না করছিলাম তাই দুই দিকেই চুলাতে মানে দুই চুলাতেই প্যান বসিয়ে দিয়েছে একদিকে ইলিশ ভাজছিলাম আর একদিকে মিষ্টি কুমড়ো গুলোকে ভাজছিলাম আর ইলিশ মাছগুলোতে আমি কিন্তু হলুদ লবণ আর সাথে একটু মরিচও দিয়েছি মরিচ দিলে কি মানে মাছটার ভেতরে একটু মানে ভালো লাগে খেতে অনেক মজা লাগে আর এদিকে মিষ্টি কুমড়ো গুলো জাস্ট হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজাতে একদম মিষ্টি কুমড়াগুলো হয়ে গিয়েছিল হ্যাঁ এটাকে কিন্তু এখানে বাটারনাট স্কোয়াশ বলে মানে নর্মালি আমাদের দেশের স্টাইলের মিষ্টি কুমড়াটা না কিন্তু এটা তো বাট এটার টেস্ট আর এটার ভিতরের লুক পড়াই মিষ্টি কুমড়োর মতো তাই আমি এটাকে মিষ্টি কুমড়ো বলছি আর অনেক হয়তো বলবে যে স্কোয়াশকে কেন মিষ্টি কুমড়ো বলছে সো সেজন্য আর কি তারপর আমি এগুলো ঝোল করে নেব আর আপনি জাস্ট হলুদ লবণ লবণটা অবশ্যই ভালো করে চেক করে দেখতে হবে মানে বুঝে শুনে দিতে হবে যেহেতু মাছে লবণ আছে তারপর মিষ্টি কুমড়োই লবণ আছে তো এবার আমি সব কিছু দিয়ে তেলের মাঝে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর একসঙ্গেই ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ একদমই মিষ্টি কুমড়াগুলো মানে পারফেক্ট হয়ে গিয়েছে এখন মানে পানিটা ফুটে আসলেই মানে মশলাটা যা গন্ধ আর থাকবে না তখন আমার রান্নাটা হয়ে যাবে আমি এই পরিমাণ ঝোল রেখেছি যারা ঝোল বেশি খেতে চায় আর একটু বেশিও রাখা যেতে পারে আর এই কারির ঝোলটাই আসলে অনেক বেশি মজা আর স্পেশালি মাথা দিয়ে রান্না করলে এটা বেশি মজা লাগে মানে আমি জন্য মাথা দিয়েছি আর আর বেশি মাথা দিইনি কারণ মাথা আবার আমারই খেতে হয় আমার বাবা মাছের মাথা খায় না আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এই দিক বাচ্চাদের জন্য আমি আবার একটু টুনা ফিশ দিয়ে পাস্তা বানিয়ে নিয়েছি কারণ স্কুল থেকে ওদের আবার একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি তাই পার্কে বসে একটু পাস্তা খাইয়ে নেই তাহলে ঘন্টাখানে প্লে করতে পারে তো থাকলো আল্লাহ হাফেজ